গল্পের শুরুতেই আমরা ঠিক একই রকম দেখতে দুইটা লোককে দেখতে পাই, অর্থাৎ দুইটা যমজ ভাইকে, যাদের মধ্যে একজনের নাম রবি, সে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় ছিল, আর একজন হরি, যে গাড়ি ড্রাইভ করে হসপিটালের দিকে যাচ্ছিল। হরি পেশায় একজন চিকিৎসক, তাই সে একটা রোগীর ইমার্জেন্সি অবস্থার কারণে দ্রুত ড্রাইভ করে হসপিটালে যাচ্ছিল। গাড়ি চালানো অবস্থায় সে কলে বারবার প্রেমা নামের এক ডাক্তারের কাছ থেকে রোগীর অবস্থা শুনছিল, কিন্তু ঠিক সেই সময় কথা বলতে বলতে অসাবধানতার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সেখানে তার মৃত্যু হয়। এই খবর যখন তার ভাই রবি জানতে পারে, তখন সে তার ওই অন্তরঙ্গ অবস্থা ছেড়ে দ্রুত উঠে আসে। এরপর পুলিশ সেখানে পৌঁছালে হরির ফোন থেকে লাস্ট যাকে কল করা হয়েছিল, অর্থাৎ ডাক্তার প্রেমার ফোনে কল দেয়। সে প্রেমাকে জানায় যে হরির অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, তাই প্রেমার পাশে থাকা তাদের সহকারী ডাক্তার পালকৃষ্ণ এই খবরটা শুনতে পায়। হরির অ্যাক্সিডেন্টের খবর শুনে প্রেমা তো পুরোপুরি ভেঙে পড়ে। আসলে প্রেমা হরিকে পছন্দ করত। এরপর আমরা ক্রাইম ব্রাঞ্চের একজন অফিসার ইউসুফকে দেখতে পাই। সে ওই অ্যাক্সিডেন্ট স্পটে মিস্টার পিলাই নামের একজন ব্যক্তিকে গাড়িতে বসে থাকতে দেখে। এর কিছু সময় পরে সেই পুলিশ অফিসার ওই মিস্টার পিলায়ের কাছে এসে বলে যে সবকিছু ক্লিয়ার হয়ে গিয়েছে, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তখন পিলাই বলে যে ঠিক আছে, তুমি শুধু দেখো ইউসুফ যেন এই সবের মধ্যে না জড়ায়। তখন পুলিশ অফিসার বলে যে ওসব নিয়ে আর চিন্তা করবেন না, ওটা আমি হ্যান্ডেল করব। এরপরে পিলাই তার ওয়াইফের সঙ্গে একটা হসপিটালে পৌঁছায় আর সেখান থেকে আমরা জানতে পারি যে পিলাই হলো রবির বাবা। আর ঠিক সময় ইউসুফ ও তার বাচ্চার চেক আপের জন্যই একই হসপিটালে আসে। পিলাইকে হসপিটালে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যে এই ব্যক্তি এখানে কি করছে। আর এরপর তো সে দরজার বাইরে থেকে হসপিটালের বেডে রবিকে শুয়ে থাকতে দেখে আরো বেশি চমকে যায়। সে তো রবিকে দেখে আইডেন্টিফাই করতে পারছে না যে এই রবি নাকি হরি। আসলে ইউসুফ জানতো না যে রবি এবং হরি যমজ দুই ভাই। এরপরে এসে পুলিশ অফিসারের কাছে এই বিষয়ে কথা বলতে যায়, কারণ পুলিশ অফিসার বলেছিল হরি তো মারা গিয়েছে, তাই সে অনেক কনফিউশনে ভুগছে যে এটা আসলে কে। সেই পুলিশ অফিসারের কাছে হরির নামে যে FIRটা হয়েছিল সেটা দেখতে চায়, কিন্তু পুলিশ অফিসার বলে এখানে আমার কাছে তেমন কিছুই নেই। মানে পুলিশ অফিসার পুরো ঘটনাটাই তার কাছ থেকে এড়িয়ে যায়। তখন সে বুঝতে পারে যে এই পুলিশ অফিসার তার কাছ থেকে ইচ্ছা করে কেন এসব লুকাচ্ছে। সে কোনো তথ্যই তার কাছ থেকে পাবে না। এরপর সে তার অফিসে এসে হরিনা রায়নের ব্যাপারে ডিটেলস সার্চ করতে শুরু করে। আর ঠিক তখনই সেখানে এসে রবির ব্যাপারে কিছু ইনফরমেশন পায়। কিন্তু যখন সে ইনফরমেশন ডিটেলসে পড়তে যাবে, তখনই কেউ এটা ইচ্ছা করে ডিলিট করে দেয়। ইউসুফ তো কিছুই বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে। এরপরে তিনি একটা ডাক্তারের সঙ্গে তার ইনভেস্টিগেশনের সব তথ্যগুলো শেয়ার করে। সে বলে যে সেই দিন যে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, সে আপনাদের কোম্পানির MD পিলায়ের ছেলে। কিন্তু আমি যেদিন রবিকে প্রথম হসপিটালে দেখি, আমি তো মনে করেছিলাম সেই হরি। তাই আমি অনেক বেশি অবাক হয়ে গিয়েছিলাম যে হরি তো কিছুদিন আগেই কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাহলে সে এখানে কিভাবে আসলো। পরে সার্চ করে জানতে পারলাম যে ওর নাম রবি, হরি না। আর রবি আর হরি হলো যমজ দুই ভাই। আর রবি আসলে একদিন কনস্ট্রাকশন সাইডে চারতলা থেকে পড়ে যাওয়ার কারণে একটু আহত হয়ে যায়, তাই তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। এরপর ইউসুফ ডাক্তারকে বলে যে এই কেসের ব্যাপারে আমাকে ডিপ অ্যানালাইসিস করতে হবে, আর এই জন্য আপনার সাহায্য আমার খুবই প্রয়োজন। তো এতক্ষণ ইউসুফ ডাক্তারের সঙ্গে যে কথাগুলো বলছিল সবই বাইরে দাঁড়িয়ে পিলাই শুনছিল। সে ভেতরে এসে বলে যে মিস্টার ইউসুফ, আপনার এই কেসের ব্যাপারে এত নাক গলাতে হবে না। এরপরে তিনি ইউসুফ হসপিটালে গিয়ে রবির মেডিসিনগুলো দেখতে চায়, কিন্তু তাকে কেউই রবির মেডিসিনগুলো দেখতে দিচ্ছিল না। আর একটু পরে আমরা দেখতে পাই রবির জ্ঞান ফিরে এসেছে এবং সে উঠেই তার মাকে দেখতে পায়। মাকে দেখা মাত্রই তো সে তাকে এমন একটা কোশ্চিন করে যা শুনে তো সেখানে থাকা সবাই পুরো অবাক হয়ে যায়। কিন্তু পিলাই তার কথায় মোটেও অবাক হয় না। আসলে রবি তার মাকে জিজ্ঞাসা করছে রবি কোথায়। সে আরো বলে যে আমি তো গাড়িতে করেই হসপিটালে আসছিলাম, কিন্তু তারপরে কি হয়ে গেল। এই সব কথা শোনাতে ইউসুফের সন্দেহ আরো বেশি বেড়ে যায়। সে বুঝতেই পারছে না যে রবি এসব কি বলছে। তাই সে ডাক্তারের কাছে গিয়ে বলে যে দেখেছেন, আমি বলেছিলাম এইখানে নিশ্চয়ই কোনো না কোনো একটা সমস্যা আছে। এই রোগী তো নিজেই তার নাম ঠিক করে জানে না। প্লিজ
আমাকে কেসটাই ইনভেস্টিগেট করতে সাহায্য করুন, কিন্তু ডাক্তার তাকে সরাসরি না করে দেয়। এরপরে আমরা মিস্টার পিলাইকে দেখতে পাই যে ডাক্তার চিরাগের সাথে বসে গল্প করছে। রবি আর হরি ছোটবেলায় জঙ্গলে ঘটে যাওয়া একটা কাহিনী শোনাচ্ছিল। সে বলে যে জঙ্গলে যাওয়ার পর একবার হরি একটা প্রজাপতির পেছনে পেছনে ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়, আর এটা সর্বপ্রথম বুঝতে পারে রবি। আসলে তাদের দুইজনের মাইন্ড একে অপরের সঙ্গে কানেক্টেড ছিল। হরি যতই দূরে যেত রবি সেটা আগেই বুঝতে পারত, আর তারা দুইজন যখন একে অপরের থেকে আলাদা হয়ে যেত তখন রবির শ্বাস নিতে অনেক কষ্ট হতো, তাই ওই দিন রবি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। তবে কিছুক্ষণের মধ্যেই ফরেস্ট গার্ডরা হরিকে জঙ্গলের মধ্য থেকে খুঁজে নিয়ে আসে, আর অবশেষে রবিও একটু শান্ত হয়। এরপরে অনেকটা সময় কেটে যায় এবং হরি আর রবি বেশ বড় হয়ে যায়, যেখানে হরি একজন ওয়েল ডিসিপ্লিন ম্যান হয়, অপরদিকে রবি হয় একদম চঞ্চল আর ভবঘুরে টাইপের, যার কারণে মিস্টার পিলাই হরিকেই বেশি পছন্দ করত। এরপর সেই ডক্টর চ্যারাক মিস্টার পিলাইয়ের ওয়াইফ অর্থাৎ হরি এবং রবির মায়ের কাছে যায় তাদের সম্পর্কে জানতে। তখন তাদের মা বলে যে হরি অনেক চুপচাপ এবং শান্ত স্বভাবের ছিল, সে কারো সঙ্গেই তার মনের কথা খুব একটা শেয়ার করত না। কিন্তু রবি ছিল সম্পূর্ণ উল্টো। রবি আমাকে প্রথমে হরির প্রেম অর্থাৎ প্রেমার কথা বলে, এরপরে ডক্টর চ্যারাক চলে যায় প্রেমার সঙ্গে কথা বলতে। তখন প্রেমা তাকে বলে যে আমি প্রথমবার হরিকে হসপিটালেই দেখেছিলাম এবং সেখানেই আমাদের পরিচয়। এর পরের দিনে মিস্টার পিলাই ডক্টর চ্যারাগের বাসায় যেয়ে তার কাছে জানতে চায় যে সে আদেও রবির এরকম আচরণের ব্যাপারে কিছু বুঝতে পেরেছে কিনা। তখন ডাক্তার বলে যে আমি আজ পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি তাতে হরি যদি মারা যায় তাহলে রবিও মারা যাবে, মানে তারা দুইজনই একে অপরের সঙ্গে এমনভাবে কানেক্টেড যে একজন মারা গেলে অপরজনও মারা যাবে, বা একজন বেঁচে থাকলেই অপরজন বেঁচে থাকবে। আসলে যখন রবি হরির অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পেরেছিল সে এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি যে হরি তাকে ছেড়ে একা কীভাবে চলে যেতে পারে, আর এই জন্যই সে ওই দিনকে ইচ্ছা করে ওই চারতলার বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে মারা যেতে চেয়েছিল। কিন্তু ভাগ্য ভালো থাকায় সে ওই যাত্রায় বেঁচে যায়, তাই সে হসপিটালে এসে ওরকম আনন্যাচারাল বিহেভ করছে। তার কনশাস মাইন্ডে হরি এখনও জীবিত হয়ে আছে, সে সবসময় উপস্থিতি কামনা করছে। এরপরে রবিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়, কিন্তু সেই স্পেশাল ব্রাঞ্চের অফিসার ইউসুফ রবিকে তখন বাসায় নিয়ে যেতে বাধা দেয়। সে বলে যে ওর মাথা ঠিক নাই, সে একজন মানসিক পেশেন্ট, তাকে এইভাবে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাওয়া যাবে না, সেটা অন্যদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এরপরে ডাক্তার চ্যারাগ রবিকে তার একটা ক্লিনিকে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর সে রবিকে পুরো ডিটেলসে সব কিছু খুলে বলতে বলে। তখন রবি নিজেকে হরি বলেই দাবি করে। সে বলে যে অনেক দিন হয়ে গিয়েছে রবি আমাকে কল করছে না, আরও বলে যে আমি দিশারিণী নামের পেশেন্টের দেখাশোনা করছিলাম, সে এখন আর বেঁচে নেই। এখানে অনেক আশ্চর্যের একটা কাহিনী ঘটে। রবি এই পেশেন্টের ব্যাপারে সব তথ্যগুলো একদম সঠিকভাবেই বলতে থাকে, যেটা তার পক্ষে কোনোভাবেই জানা সম্ভব নয়, কারণ ওই পেশেন্টটা তো আসলে হরির ছিল। এটা শুনে তো ডক্টর নিজেও ঘাবড়ে যায়। এর পরের দিন রবি বাসায় ফিরে এসে একদম হরির মতো জামাকাপড় পরে তার মতোই চলাফেরা করতে শুরু করে। এটা দেখে তো তার মা বাবা দুইজনই অনেক বেশি চিন্তায় পড়ে যায়। ব্রেকফাস্ট শেষ করে রবি আবার গাড়ি নিয়ে হসপিটালের উদ্দেশ্যেও বেরিয়ে পড়ে। এটা দেখে মিস্টার পিলাইও গাড়ি নিয়ে দ্রুত হসপিটালে পৌঁছে যায়, কারণ সে তো হরি ছিল না, সে তো রবি। প্রেমাও হসপিটালে এসে রবিকে পুরোপুরি হরির মতোই কথা বলতে শোনে এবং তার মতো করে চলতে দেখে, কিন্তু সে ভালো করেই জানে যে সে রবি। কিন্তু হসপিটালে বাকি স্টাফরা এখনও হরির মৃত্যুর ব্যাপারে নিশ্চিত ছিল না, তাই তারা রবিকেই হরি ভাবতে শুরু করে। এরপর এই রবিকে একটা বাচ্চার অপারেশনের জন্য ডাকা হয়, তাই প্রেমাও দ্রুত রেডি হয়ে তার সঙ্গে ওই অপারেশন থিয়েটারে চলে যায়। এদিকে সেই পুলিশ অফিসার ইউসুফ প্রেমার সঙ্গে কথা বলার জন্য হসপিটালে চলে আসে, কিন্তু তখন সে রিসেপশন থেকে জানতে পারে যে প্রেমা ডাক্তার হরির সঙ্গে অপারেশন থিয়েটারে আছে, মানে রবির সঙ্গে। তো ইউসুফ যখন এটা শুনতে পারে সে তো দৌড়ে অপারেশন রুমের দিকে যেতে থাকে, কিন্তু তাকে ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হয় না, তাই বাধ্য হয়ে তাকে অপারেশন শেষ হওয়া পর্যন্ত বাইরেই অপেক্ষা করতে হয়। এরপর যখন প্রেমা আর রবি অপারেশন থিয়েটার থেকে বের হয় তখন মিস্টার পিলাই কোনো এক বাহানা করে রবিকে আবারও বাড়িতে পাঠিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে প্রেমাও সেখান থেকে চলে যায়।
কারণ তারা জেনে গিয়েছিল যে হসপিটালে ইউসুফ তার সঙ্গে দেখা করতে এসেছে। ইউসুফ তখন মিস্টার পিলাইকে বলে, আপনার কি মাথা ঠিক আছে? আপনি রবিকে কেন হসপিটালে আসতে দিয়েছেন? আবার সে হসপিটালে এসে একটা অপারেশন করেছে, এগুলো কি হচ্ছে শুনি। তখন মিস্টার পিলাই তাকে কনফিউজড করার জন্য বলে যে আপনার কোথাও একটা ভুল হচ্ছে, সে রবি না, সে হরি। তখন সে ইউসুফকে আরো বলে, বলতো মারা কে গিয়েছে, হরি না রবি? আর তোমার কাছে কি প্রমাণ আছে এটা হরি না? তখন ইউসুফ তো এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না, কারণ তার কাছে আসলে এক্স্যাক্টলি কোনো প্রমাণ নেই। এরপরে মিস্টার পিলাই আবারও ডাক্তার চ্যারাগের সঙ্গে দেখা করে। তখন ডাক্তার বলে যে এবার রবির মধ্যে অনেকটা বেশি পরিবর্তন হয়েছে। আসলে আমার মনে হয় রবি অনেক ভালো করেই হরির সব কিছু অবজার্ভ করেছে। ওদের ব্রেনও তো একে অপরের সঙ্গে কানেক্টেড। সাধারণত সবার ব্রেনে ডোপামিনের মাত্রা একই রকম থাকে, কিন্তু রবির ব্রেনে তার মাত্রা অন্যদের থেকে 3 গুণ বেশি, তাই সে হরি যা যা করত সব কিছুই করতে পারে। এরপরে দেখা যায় রবি চলে যায় সোজা প্রেমার বাসার নিচে। প্রেমা তো রবিকে দেখে পুরোপুরি শকড হয়ে যায়। রবি তখন এদিক ওদিক না তাকিয়ে সোজা প্রেমার বাসার মধ্যেই ঢুকে যেতে চায়, কিন্তু প্রেমা তাকে বাধা দেয় বাসায় ঢুকতে। রবি তখন বলে, আমার সঙ্গে তোমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। তাই রবি প্রেমাকে সঙ্গে করে নিয়ে তার ঘরেই চলে আসে, কিন্তু রবিকে দেখে তো বেশ ভয় পাচ্ছিল, কারণ রবি তো মনে মনে নিজেকে হরি মনে করছে। রবি তখন বলে যে আমি অনেক একা ফিল করছিলাম, আমার মনে হলো তোমার সঙ্গে কথা বললে হয়তো আমার ভালো লাগবে। এরপরে সে আলমারি থেকে তার প্রথম দিন প্রেমাকে লেখা চিঠিটা বের করে, অর্থাৎ হরি যেটা প্রেমার জন্য লিখেছিল। ওই চিঠিতেই প্রেমা একটা কিস করেছিল, তাই রবিও প্রেমার কিসের উপরে সেই জায়গায় কিস করে। প্রেমা চুপচাপ অনেকক্ষণ ধরে রবির কাণ্ড কারখানা দেখছিল। এরপর একটা সময় সেও রবিকে কিস করা শুরু করে, কারণ তাকে সে হরি মনে করছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন সে রবি এবং হরির একটা ছবি দেখতে পায়, তখনই তার হুশ ফিরে আসে এবং সে রবিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় আর সেখান থেকে দ্রুত তার বাড়ি ফিরে আসে। এরপরে প্রেমা ডাক্তার চ্যারাগের সঙ্গে কথা বলে। তখন ডাক্তার চ্যারাগ তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা বলতো, তার পেশেন্ট দিশারণীর সঙ্গে ইমোশনালি অ্যাটাচ ছিল। ঠিক তখনই গল্প চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে পালকৃষ্ণ হরিকে পেশেন্টের সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হতে নিষেধ করেছিল। ওই সময় প্রেমাও তাদের সঙ্গে ছিল, আর এর থেকে আমরা বুঝতে পারি যে হরি তার সব পেশেন্টের সঙ্গে অনেকটা ইমোশনালি অ্যাটাচড হয়ে যেত। তখন ডক্টর চ্যারাগ তাকে আরও জিজ্ঞাসা করে যে হরি কি তোমাকে অনেক বেশি ভালোবাসত, অথবা ওর সঙ্গে কি তোমার কোনো অ্যাফেয়ার ছিল, সত্যি করে বলতো। কিন্তু এই বিষয়ে প্রেমা তাকে কিছুই বলে না। এরপরে ইউসুফ ডক্টর চ্যারাগের সঙ্গে দেখা করে বলে যে আপনারা রবিকে এভাবে বাইরে ঘোরাফেরা করতে কেন দিচ্ছেন, ওর মাথা ঠিক নেই। আমি তো আগেই বলেছি ও যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষতি করতে পারে। এরপর আমরা প্রেমা আর রবিকে দেখতে পাই। প্রেমা রবিকে নিয়ে একটা রিসোর্টের দিকে যাচ্ছে। যাওয়ার সময় সে রবিকে একটা প্রশ্ন করে, সে বলে যে আচ্ছা তোমার কি আমরা প্রথম যেদিন দেখা করেছিলাম ওই দিনের কথা মনে আছে? রবি তখন বলে যে ওই দিনের কথা আবার মনে থাকবে না, কি বলো, ওই দিনটা কিন্তু আমরা খুব রোমান্টিক একটা সময় কাটিয়েছি। এরপর তারা রিসোর্টে পৌঁছে রোমান্স করতে শুরু করে। তখন প্রেমা তাকে আবারও জিজ্ঞাসা করে, তোমার কি ওই দিনের কথা মনে আছে? তুমি হসপিটালে আসার পথে আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাচ্ছিলে। এই কথাটা শোনার পর রবি যেন কেমন একটা করতে থাকে, কারণ সে কিছুই মনে করতে পারছিল না। আর তারপর সে ওখান থেকে সোজা বাড়িতে ফিরে আসে। আসলে ওই দিন ফোনে কথা বলার সময় প্রেমা হরির কাছে সেই দিশারিণীর সার্জারির ব্যাপারে কিছু একটা জিজ্ঞাসা করছিল, আর হরিও তখন তাকে বলছিল, আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। কিন্তু ঠিক এরপরই হরির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর তাই সে রবির কাছ থেকে কথাটা জানতে চায়, কারণ হরি আর রবির ব্রেন তো একে অপরের সঙ্গে কানেক্টেড। আর প্রেমা এই ব্যাপারটা ঠিক তখন বুঝতে পারে যখন রবি একটা বাচ্চার সার্জারি করেছিল। এদিকে ওই কথা মনে করতে না পেরে তো রবি অনেক অসুস্থ হয়ে পড়ে, সে কেমন যেন পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। এদিকে ইউসুফ তো সেই কেসটা নিয়েই পড়ে থাকে। সে আবারও পালকৃষ্ণের কাছে যায় আর তার কল হিস্ট্রি চেক করার জন্য একজন অফিসারকে বলে। সেখানে তার একটা নাম্বার পায়,
আজাদ দেখে বুঝতে পারে যে এই পালকৃষ্ণ একজন ফেক আইডি নিয়ে আছে, আর তাই সে পুলিশকে পালকৃষ্ণের উপর নজর রাখতে বলে। তখন ইউসুফের কাছে হসপিটাল থেকে একটা কল আসে, আর হসপিটালে যাওয়ার পর সে জানতে পারে যে তার ছেলের এক ভয়ানক ডেঙ্গু হয়েছে। এটা জানতে পেরে তো সে অনেক বেশি ভেঙে পড়ে, তাই আল্লাহর কাছে কান্নাকাটি করে যেন তার ছেলেকে সুস্থ করে দেয়। অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই ট্রাক চালক পালকৃষ্ণের সঙ্গে অ্যাক্সিডেন্টের আগে 10 বার ফোনে কথা বলেছে। এরপরে ইউসুফের ট্রাক ড্রাইভারের কাছে ওই দিনের আসল ঘটনা জানতে চায়, কিন্তু ট্রাক ড্রাইভার তাকে তেমন কিছুই বলতে পারে না। ঠিক ওই সময় আবার ইউসুফের কাছে একটা কল আসে, আর জানতে পারে যে তার ছেলেটা মারা গিয়েছে। ছেলের মৃত্যুর খবর শুনে ইউসুফ তো পুরোপুরি ভেঙে পড়ে, সে তার জীবনে বেঁচে থাকার সব আশাই হারিয়ে ফেলে। একটা সময় তো সে নিজের বন্দুক দিয়ে নিজেকে শেষ করে দিতে চায়, কিন্তু ঠিক তখনই ছেলের মুখটা তার সামনে ভেসে ওঠে, তাই সে আর এই ভয়ঙ্কর কাজটা করতে পারে না। এদিকে মিস্টার পিলাই মেঘা নামের এক এয়ার হোস্টেজের সঙ্গে দেখা করে। আসলে মেঘা হলো রবির গার্লফ্রেন্ড। মিস্টার পিলাই মেঘাকে সব ঘটনাই খুলে বলে। সবটা শোনার পর মেঘার রবির জন্য অনেক খারাপ লাগে। তখন পিলাই তাকে রবির কাছে নিয়ে যায়। ডক্টর চ্যারাক তখন বলে যে পারলে মেঘাই পারবে রবিকে এই সিচুয়েশন থেকে বের করে আনতে, কারণ রবি তো আসলে পুরো হরির মতো ব্যবহার করছিল। এদিকে প্রেমাকে পালকৃষ্ণ তার বাড়িতে ডেকে কিছু পেপারে সাইন করতে বলে, কারণ কিছু মানবাধিকার কর্মী মিলে প্রেমার উপরে দিশারিণীকে ড্রাগস দেওয়ার জন্য মামলা করেছে। এই কেসটাকে কোর্টে তোলার জন্য প্রেমার সাইন দরকার, কারণ প্রেমা আর হরি মিলেই দিশারিণীকে দেখত। কিন্তু প্রেমা যখন এই পেপারটা পড়ে দেখে তখন সে আসল ঘটনা জানতে পারে। এরপর সেই পেপারটাকে তার ব্যাগের ভেতরে ভরে নেয়, আর পালকৃষ্ণ জিজ্ঞাসা করে যে তুমি দিশারিণীর ডেঙ্গু ঠিক হওয়ার আগে তাকে 1 মিলিলিটার ড্রাগস দিয়েছিলে, তাই না? পালকৃষ্ণ তখন বলে যে আমি তো কিছু রিসার্চ করছিলাম, আর দিশারিণীর মতো পেশেন্ট আমাদের রিসার্চের আসল পার্টিসিপেন্ট হয়। এরকম রিসার্চ করার মাধ্যমেই তো আমরা অন্য লোকদের জীবন বাঁচাতে পারি, তাই না? এবার প্রেমার কাছে সবটাই ক্লিয়ার হয়ে যায় যে ওই দিন ডক্টর হরি কেন দিশারিণীর কেসটার ব্যাপারে এত কনফিউজ ছিল। তখন প্রেমা বলে যে আমি এই ব্যাপার সবার কাছে গিয়েই বলে দিব যে দিশারিণীর মৃত্যুর ব্যাপারে তুমি দায়ী। তখন পালকৃষ্ণ বলে যে যদি হরির মতো মরতে চাও তাহলে যাও, এই কাজ করো। এরপর আমরা দেখতে পাই প্রেমার বাড়িতে রবি আবারও যায়। তখন প্রেমা তাকে জিজ্ঞাসা করে, ওই দিন তুমি আমাকে পালকৃষ্ণের ব্যাপারে কিছুই বলনি কেন? তখন রবি তাকে বলে যে ওই সময় আমার কাছে রবির কল এসেছিল, তাই তোমাকে আমি আর জানাতে পারিনি। এখানে এসে কিন্তু কাহিনীটা একটু কনফিউজ লাগছে, তাই না? আসলে যেই দিন হরির অ্যাক্সিডেন্ট হয় ওই দিন রবি তার গার্লফ্রেন্ডের সঙ্গে ছিল, আর হরি তখন তাকে ফোন করে পালকৃষ্ণের সব ঘটনাই বলছিল। সে তখন রবিকে এটাও জিজ্ঞাসা করে যে আমি এখন কি করব। এরপরে হরি প্রেমার কাছে কল করে দিশারিণীর অপারেশনের জন্য আর তাকে সব সত্যিটা বলতে, কিন্তু ঠিক সেই সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো এরপর প্রেমা আর রবি বেশ ইন্টিমেট হয়ে পড়ে। আসলে প্রেমা তখন রবিকে হরি মনে করছিল। এরপর সকালে ঘুম থেকে ওঠার পর যখন রবি তাকে জিজ্ঞাসা করে কাল রাতে তুমি আমার সঙ্গে কি করেছো জানো, তখন প্রেমার হুঁশ ফিরে আসে যে সে তো হরি নয়, এ তো রবি। তখন সে রবিকে আবারও ধাক্কা দেয়, কিন্তু এতে কি হবে বলুন, যা ঘটা তা তো ঘটে গিয়েছে। এরপরে রবি প্রেমার বাসা থেকে বের হয়ে সোজা পালকৃষ্ণের বাড়িতেই পৌঁছে যায়, কিন্তু ওখানে গিয়ে সে দেখতে পায় পালকৃষ্ণকে কেউ মেরে ফেলেছে। এটা দেখে তো সে ভয় পেয়ে দ্রুত ওখান থেকে বের হয়ে আসে। এদিকে ইউসুফ চলে আসে প্রেমার বাড়িতে, আর প্রেমা তখন তাকে পালকৃষ্ণের ব্যাপারে সব সত্যি কথাই বলে দেয়। সে ইউসুফকে বলে যে তোমার ছেলে কিন্তু ডেঙ্গুতে মারা যায়নি, বরং ওই পালকৃষ্ণের ওভারড্রাফের কারণেই মারা গিয়েছে। এরপর সে তাকে সব ইল্লিগাল মেডিসিনের লিস্টগুলো দিয়ে দেয়, যেগুলো পালকৃষ্ণ সেই হসপিটালে সব রোগীদের উপর অ্যাপ্লাই করত। প্রেমা তখন তাকে আরও বলে যে পালকৃষ্ণ হসপিটালের জায়গায় একটা নকল ওষুধের কারখানা চালাত। এবার তো ইউসুফের কাছে সব বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। অন্যদিকে মিস্টার পিলাই আর ডাক্তার চ্যারাক রবিকে আনকনসাস অবস্থায় রাস্তায় গাড়িতে পড়ে থাকতে দেখে। তখন ডক্টর চ্যারাক তাকে দ্রুত তার ক্লিনিকে নিয়ে আসে। এরপর সে মেঘাকে বলে যে ওই দিন রাতে ইন্টিমেট হওয়ার সময় তুমি রবিকে যে কথাগুলো বলেছিলে এখন সেই কথাগুলোই তার কানে গিয়ে বলো। মেঘা যখনই তার কানের কাছে গিয়ে কথা বলতে থাকে তখন রবির ওই দিনের কথা মনে পড়ে যায়, যখন সে দিশারিণীর সঙ্গে হসপিটালে দেখা করতে এসেছিল।
দিশারিণী তখন তাকে বলেছিল, তোমার ভাই হরি অনেক ভালো একজন মানুষ, কিন্তু আমি আর এই যন্ত্রণা নিতে পারছি না, প্লিজ আমাকে মেরে ফেলো। এরপরে রবির হুঁশ চলে আসে, কিন্তু জ্ঞান ফেরার পরে সে কেমন অদ্ভুত আচরণ করতে থাকে। সে উঠে বলে যে দিশারিণী আর পালকৃষ্ণ আমাকে ধীরে ধীরে মেরে ফেলছিল, সে আমাকে প্রতিদিন ঔষধের সাথে কি যেন একটা মিশিয়ে দিত, আর যখনই সেই ইনজেকশন আমার শরীরে পুশ করত, আমার পুরো শরীরটা যন্ত্রণায় ছটফট করত, কিন্তু আমি কিছুই বলতে পারতাম না। আমার অপারেশনের কিছুক্ষণ আগে আমি সত্যিটা জানতে পারি এবং নার্সের ফোন থেকে হরিকে ফোন করে পালকৃষ্ণের ব্যাপারে সব সত্যি কথা বলে দিই, কিন্তু এই পালকৃষ্ণ আমার ছোট ছেলেটাকে এভাবে মেরে ফেলেছে, তাই আমি পালকৃষ্ণের ঘরে যেয়ে তাকে নৃশংসভাবে মেরে ফেলেছি। এরপর আমি প্রেমাকে মারতেও গিয়েছিলাম, কিন্তু তখন আমি প্রেমার ঘরে হরির ছবি দেখে তাকে আর মারতে পারিনি। ঠিক তখন সেখানে ইউসুফ পৌঁছে যায়। ইউসুফের সঙ্গে দিশারিণীর অর্থাৎ রবির শরীরে এখন যে আছে তার একটা বেশ মারামারি হয়ে যায়, কিন্তু দিশারিণী তাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে অজ্ঞান করে দেয়। এরপর রবি আবারও প্রেমাকে মারার জন্য তার পেছনে ছুটতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে একটা বাসের সঙ্গে ধাক্কা খায় আর তার পেছনের সব ঘটনাই মনে পড়তে শুরু করে। আসলে রবি আর হরি একে অপরের সঙ্গে কানেক্টেড ছিল, একজন বাঁচলে আরেকজন বাঁচবে বা একজন মরে গেলে আরেকজন মরে যাবে, তাই রবি গিয়ে আবারও সেই চারতলার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। অর্থাৎ এখন রবি বা হরি কেউই বেঁচে নেই, আর দুই সন্তানকে এমনভাবে হারিয়ে তার বাবা মা প্রায় শোকে পাগল হয়ে যায়। আর এরকম একটা হৃদয় বিদারক দৃশ্যের মধ্য দিয়েই আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়।